পার্কে সবাই কেমন আছো? এই দেখো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে সকালে উঠে তাড়াতাড়ি স্নান টান করে নিলাম, স্নান করে পুজো দিতে চলে এসেছি। আসলে আজকে একটু বেরোবো, মোমোর স্কুলে প্যারেন্টস মিটিং আছে, তো ওই জন্যই তাড়াতাড়ি আজকে স্নানটা করে নিলাম। আজকে আমাদের মেনুতে আছে টক ডাল আমরা দিয়ে, আর এই কাতলা মাছ ভাজা আর মাছের ঝোল, আর একটা তরকারি হয়েছিল আলু গাজর আর পনির দিয়ে। এই দেখো মাখামাখা তরকারিটা, আর ওটা তো মোমোর মাছের ঝোলটা দেখলে তুলে রাখা, আমাদেরটা আলাদা আছে। আর এই দেখো মোমোর তরকারি আর ভাত আর এই আমাদের মাছের ঝোল। তো সকালবেলা আমি একটু ভাতই খেয়ে নিয়েছিলাম টক ডাল আর মাছ ভাজা দিয়ে, কারণ খেয়ে দিয়ে বেরোতে হতো। মোমো ঘুমোচ্ছিল, মোমো এখনও ওঠেনি। এই দেখো মোমো ঘুম থেকে উঠে চলে এসেছে হেঁটে হেঁটে, আর হাতে এই যে ওর হনুমানটা পেয়েছে আলমারির মাথা থেকে, অনেকদিন আলমারির মাথায় তোলা ছিল। আর ও ব্রাশ করে নিচ্ছে, মানে ব্রাশ করছে কম আর জল দিয়ে খেলা করছে বেশি। তারপরে ওই ভাত আর পনির ভাজা নিয়ে বসে পড়েছে, ভাতটা পুরো এরকমভাবে খায়নি, পরে দই দিয়ে মেখে ভাতটা আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মোমোর সব সফটওয়্যারগুলো এরকম ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি, অনেকদিন ধরেই নোংরা হয়ে গেছিলো, ময়লা হয়ে গেছিলো, তো এই জন্য এগুলো কেচে নিচ্ছি। আর মোমো সেটাই এসে এসে দেখছে যে ওর পুতুলগুলো সব ওয়াশিং মেশিনের ভিতর ঢুকে গেছে। আর এদিকে আমিও রেডি হয়ে পড়লাম, একটা সুতির চুড়িদার পরেছিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ আর খুবই গরম, তার মধ্যে এরকম হালকা পাতলা সুতির চুড়িদারই একদম আরামদায়ক, পারফেক্ট। আর তারপর বেরিয়ে পড়লাম, দেখো বাইরে কি রোদ প্রচণ্ড, তবে এই রাস্তাটা দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটু শ্যুট করছিলাম। দুদিকে কি সুন্দর সাজানো বাড়ি, আর এদিকে খালের পাশ দিয়ে চারিদিকে গ্রিনারি। আমাদের এখানে এখনও কিন্তু পাখির ডাক শোনা যায়, তোমরা শুনতেই পাচ্ছ, আর এরকম চারিদিকে গ্রিনারি। তো হেঁটে হেঁটে যেতে মোটামুটি ভালোই লাগছিল, এই রাস্তাটি একটু ছাওয়াও ছিল। এখানে মায়ের মন্দির, তারপরে আমি এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম। আসলে ওদের স্কুলটা না একটু অন্য রাস্তায়, ওই জন্য বাড়ির সামনে থেকে ডাইরেক্ট টোটো ওই দিকটায় যায় না, আসলে ওদিকের প্যাসেঞ্জার সেরকম হয় না, তো ওই জন্য বেশ খানিকটা হেঁটে তারপরে টোটো ধরতে হয়। আর এই দেখো আমাদের খালের ধারে যে বাজার বসেছে, এটা আমতলা বাজার, ভেতরেও বসে রাস্তার আর এরকম খালের ধারে রাস্তার ওপরেও বসে। তো আমি টোটো করে চলে যাচ্ছি মোমোর স্কুলে, আর এই যে মোমোর স্কুল চলেও আসলো কিডসি, খুব
খুব একটা দূরে না। আর এই দেখো ওদের স্কুলের ভেতরটা কি সুন্দর, বিভিন্ন রকম পেন্টিং আঁকা ওয়ালে, বাচ্চাদের বিভিন্ন বই টই দিয়ে সাজিয়ে রেখেছে, আর বিভিন্ন পুতুল, খেলার জিনিস অনেক কিছু আছে। আর আমরা সব গার্জিয়ানরা বসে আছি এখানে, ওয়েট করছিলাম কখন প্রোগ্রামটা স্টার্ট হবে। মোমোকেও দিদার কাছে রেখে এসেছিলাম, ওই জন্য একটু তাড়াও ছিল। আর এই দেখো শেষ হয়ে গেছে, এখন আমরা হাঁটছি টোটো ধরার জন্য। আমরা একই দিকে যাব তিনজনে, তাই একটা টোটোই ধরবো। তো আমরা একটা টোটো পেয়ে গেলাম, আর আমরা প্ল্যান করছিলাম যে বিকেলে কোথাও যাব একসাথে। তো দেখা যাক সেই প্ল্যানটা কতটা সাকসেসফুল হয়, আমরা কোথায় যাই তোমরা দেখে থাকো ভিডিওটা। আমার যে ড্রেস নিয়ে অন্য ব্যাপার, হোয়াইট এন্ড ব্ল্যাক আর সুবর্ণা রেড এন্ড। তো আমাদের বিকেলে একটা পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু বিকেলে এত ঝড় বৃষ্টি হলো, তো আমাদের পার্কে যাওয়ার প্ল্যান পুরোই ভেস্তে গেল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, বৃষ্টি কমলে আমরা এমনি কোথাও গিয়ে একটু বসবো। তো সেই মতো বেরিয়ে পড়লাম, বৃষ্টি কমে গেছে, মোমো ঘুমোচ্ছিল, ও ঘুম থেকে উঠে তারপরে আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো মোমো কেমন পোজ দিচ্ছে। তো আমরা আগে পৌঁছে গেছিলাম, ওই জন্য এই স্টেশনে বসেছিলাম, ওয়েট করছিলাম সবার আসার জন্য। আর মোমো দেখো কি বলছে, ও কোথায় যাচ্ছে, তুমি কোথায় যাবে, পার্কে। ট্রেনে উঠবে, ট্রেনে উঠে কোথায় যাবে, কোথায় যাবে। আর এই যে দেখো মোমোর সব ফ্রেন্ড এখানে, আদ্রিক, জ্যোতিষ্কা, তৌসিনী সবাই চলে এসেছে, আর ওদের মায়েরাও চলে এসেছে। আমরা এখানে সবাই মিট করে তারপর এখান থেকে অটো ধরে নিয়েছিলাম, আর অটো করে দেখো পৌঁছে গেছি কোথায়, দ্য ফেমাস দাদাবৌদি হোটেল। দাদাবৌদি হোটেল রেস্টুরেন্টে চলে গেছিলাম আমরা, তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই পারে, কারণ অনেক গাড়ি আসছিল আর এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে পার হওয়াও একটা মুশকিলের ব্যাপার। তারপরে আস্তে ধীরে দেখে শুনে ধীরে সুস্থে পার টার হয়ে আমরা গেলাম আলটিমেটলি দাদা বৌদি হোটেলে। তারপরে আমরা ঢুকে গেলাম দাদা বৌদির ভেতরে। এই দেখো এটা গ্রাউন্ড ফ্লোর, আমরা ফার্স্ট ফ্লোরে বসেছিলাম। ভেতরের ইন্টেরিয়রটা দেখেছো খুবই সুন্দর করে দিয়েছে, একটা ছোট্ট হোটেল থেকে এখন কত বড় ওরা করে নিয়েছে ওদের রেস্টুরেন্টটা। আর ভেতরে গিয়ে মোমো খুবই দুষ্টুমি করছিল, ওই জন্য খুব বেশি ভিডিও আমি তুলতে পারিনি। এই দেখো গ্লাস থেকে কেমন জল নিয়ে নিয়ে খাচ্ছে চামচে করে। তো আমরা কি কি খাবার অর্ডার করলাম দেখে নাও। এই দেখো একটা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, আর ছিল মাটন বিরিয়ানি। দাদা বৌদিতে যাবো তো বিরিয়ানি তো অর্ডার দিতেই হতো, আর সাথে কড়াই চিকেন একটা। এই দেখো বিরিয়ানির মাটনটা। এই আমরা সবাই এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, সবাই খেতে ব্যস্ত আছি। আজকে আমরা মায়েরা একটু যে যার বাচ্চা নিয়েই ব্যস্ত ছিলাম, খুব বেশি আড্ডা দিতে পারিনি। আর এই দেখো আমি অর্ডার দিয়েছিলাম একটা বাটার নান আর চিকেন লাবাবদার, কারণ মোমো বিরিয়ানি একদমই খেতে চায় না, নানটা তাও একটুখানি খেয়েছিল। আর দেখো অনুশ্রী মাটনের লেগ পিস পেয়ে খুবই খুশি, কিন্তু কিছুই বার করতে পারলো না ভেতর থেকে আলটিমেটলি ফুটু দিয়ে। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে আসলাম। আর এই দেখো মোমো খুবই এনজয় করেছিল ওর ফ্রেন্ডদের সাথে, ওর ফটোগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা আনন্দ পেয়েছে, ওই জন্য ওকে নিয়েই বেরিয়েছিলাম। দেখেছো কতটা এনজয় করছে ও। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।